টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের ড্রপ ক্যাপ অপশনের কাজ। অনেক সময় ম্যাগাজিনগুলোতে দেখা যায় যে কোনো আর্টিকেল যখন শুরু হয় তখন আর্টিকেলের শুরুতে প্রথম অক্ষরটি অনেক বড় করে লেখা থাকে এবং পরের অক্ষরগুলো ছোট করে অর্থাৎ স্বাভাবিকভাবে লেখা থাকে। এখন আমরা দেখব কিভাবে এই কাজটি করা যায়। আমি বেশ কিছু টাইপ করেছি, এখানে আমার প্রথম টাইপ কিন্তু টেক্সটের যে প্যারা, এই প্যারার মাঝে আমি কার্সর রাখলাম। তারপরে দেখুন এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের অন্তর্গত একেবারে শেষের দিকে দেখুন এইখানে টেক্সট যে সেকশন রয়েছে এখানে একটি বাটন রয়েছে, এই বাটনের নাম হচ্ছে ড্রপ ক্যাপ বাটন। এইখানে দেখুন এখানে লম্বা লম্বা কিছু রেখা রয়েছে এবং উপরে যে এ লেখা রয়েছে দেখুন এটা অনেক বড় করে আর অন্য রেখাগুলো আপনার চিকন করে। এইখানে আমি এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কিছু মেনু আইটেম রয়েছে, প্রথমে নান অর্থাৎ বর্তমানে আমার কোনো ড্রপ ক্যাপ দেওয়া নেই এই কারণে নানে সিলেক্ট করা রয়েছে। তারপরে দেখুন পরেরটি ড্রপ লেখা রয়েছে, এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখুন আমার এই ডাব্লু প্রথম অক্ষরটি ছিল আমার ডাব্লু অনেক বড় হয়ে গিয়েছে এবং আমি বাইরে ক্লিক করলাম দেখুন আমার অন্যান্য টেক্সটগুলো ছোটই রয়েছে। তারপরে আমি দেখুন এখানে আমি 1 2 3 এভাবে আমি তিনটি লাইন জুড়ে আমার এই ডাব্লু লেখাটি দিয়েছি। এখন আমি যদি এই ডাব্লু লেখাটি আমার টেক্সটের বাইরে দিতে চাই কিন্তু বড় করে দিব, এখানে টেক্সটের ভিতরে জায়গা করে নিয়ে সে অবস্থান করেছে। এখানে আমি ড্রপ ক্যাপে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ইন মার্জিন এটাতে আমি ক্লিক করলাম, আমি স্ক্রল করে যাই বাম পাশে গেলাম, দেখুন আমার মার্জিনের বাইরে এই লেখাটি চলে গেছে এবং অন্যান্য টেক্সটগুলো স্বাভাবিক রয়েছে। আমি আবার যদি ড্রপ ক্যাপ যদি উঠাই দিতে চাই তাহলে আমি এই যে নানে ক্লিক করলাম তাহলে আমার ড্রপ ক্যাপ উঠে গেল। এখন দেখুন এখানে আমি প্রথম ডাব্লু এই আমার অক্ষরটি দেখুন 1 2 3 এখানে তিনটি লাইন জুড়ে অবস্থান করছিল, এটি যদি আমি চারটি লাইন জুড়ে অথবা পাঁচটি লাইন জুড়ে এভাবে আমি যদি দিতে চাই তাহলে এই যে ড্রপ ক্যাপ আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই যে ড্রপ ক্যাপ অপশন রয়েছে ড্রপ ক্যাপ অপশনে ক্লিক করলাম, দেখুন এখানে একটা ডায়ালগ বক্স আসছে, এইখানে দেখুন এখানে ফন্ট লেখা রয়েছে, এখানে ফন্ট দিয়ে বর্তমানে দেওয়া আছে আমার তাহমা, ইচ্ছে করলে আপনি এখান থেকে ফন্ট ফেসটি চেঞ্জ করে দিতে পারেন, অন্য কোনো ফন্ট দিতে পারেন। আমি যদি টাইমস নিউ রোমান দিতে চাই তাহলে এই দেখুন ডিসকল করে নিচে আসলাম, এই টাইমস নিউ রোমানে ক্লিক করলাম। তারপরে দেখুন লাইন টু ড্রপ এখানে তিনটি লাইন জুড়ে রয়েছে, আমি এখানে 4 লিখলাম। লেখার পরে এই যে দেখেন 1 2 3 বর্তমানে তিনটি জুড়ে রয়েছে, আমি 4 এখানে দেওয়ার পরে আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন বর্তমানে এই যে 1 2 3 4 এখানে চারটি লাইন জুড়ে আমাদের এই অক্ষরটি অবস্থান করছে। এ পর্বে আপনারা দেখলেন মাইক্রোসফট ওয়ার্ডের ড্রপ ক্যাপ অপশনের কাজ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।